আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির তথাকথিত একতরফা আন্দোলন জনবিচ্ছিন্নতায় মুখ থুবড়ে পড়বে, তাদের আন্দোলনের মরাগাঙে আর জোয়ার আসবে না বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে মাহবুবুল আলম হানিফ বলেছেন, জিয়াউর রহমানের বীরোত্তম খেতাব নিয়ে আওয়ামী লীগ ভাবছে না। শুক্রবার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিং এ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সরকারের প্রতি শতভাগ আস্থা আছে জনগণের। পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের বিপুল বিজয় তারই নজির। বিএনপির আন্দোলনের ইস্যু সংকটে পড়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। এক দফা বলুন আর এগারো দফা বলুন, বিএনপির আন্দোলনের মরাগাঙ্গে আর জোয়ার আসবে না। তথাকথিত এক দফার আন্দোলনও জনবিচ্ছিন্নতায় মুখ থুবড়ে পড়বে। যে কোনো আন্দোলন সংগ্রামে বড় শক্তি জনগণ, তাই জনগণই বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের অপরাজনীতির জন্য। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বীরোত্তম সিআর দত্ত স্মরণে আলোচনা অনুষ্ঠানে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বিভাজিত রাজনীতির কারণে সরকারের প্রশংসা করে না বিএনপি। জিয়াউরের পদক নিয়ে বা খেজাব নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের একটা আলোচনার কথা উঠে এসেছে, এখনও কোনো সিদ্ধান্ত হয় নাই। এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কী করবে না করবে সেটার ব্যাপারে আমাদের কোনো কথা নেই, আমরা এটা নিয়ে কোনো কথা বলতে চাই না। ওনার যে কর্মকাণ্ড ছিল সেই কর্মকাণ্ড কিন্তু কখনোই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে ছিল এটা বলা যায় না। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়তে সবার প্রতি আহ্বান জানান নেতারা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।